মানুষকে যখন জিজ্ঞেস করছে, মানুষ বলছে মোটামুটি জল পাচ্ছি, জল নিয়ে আমাদের তেমন কোনো সমস্যা নেই। পানীয় জল নিয়ে শিলিগুড়িতে খুব একটা সমস্যা নেই, মোটামুটি জল পাচ্ছেন মানুষ। শুক্রবার এক বৈঠকের পর এমনটাই দাবি করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। একই সঙ্গে জল সংকট নিয়ে রাজনীতি করার অভিযোগ আনলেন বিরোধী বাম, বিজেপি ও কংগ্রেসের বিরুদ্ধে। এতে সাংবাদিক সম্মেলনে মেয়র জানান, গতকাল সিপিএম যা করেছে পরে কংগ্রেস তাই করেছে, এদিন বিজেপিও সেটাই করেছে। বাম, বিজেপি, কংগ্রেস একসঙ্গে মিলে শিলিগুড়ির বাসিন্দাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলেও দাবি করেন মেয়র। গতকাল সিপিএম যেটা করেছে, তারপরে কংগ্রেস সেটাকে ফলো করেছে, আজকে বিজেপি আরেকটা দিকে করছে। এরা তিনটে পার্টি পলিটিক্যালি এক হয়ে ষড়যন্ত্র তৈরি করে শিলিগুড়ির শহরকে, শিলিগুড়ির মানুষ, সেই মানুষের বিরুদ্ধে তারা একটা যুদ্ধ ঘোষণা করেছে। তিনি জানান, শিলিগুড়ি শহরে 55 মিলিয়ন লিটার জলের প্রতিদিন প্রয়োজন হয়। এত জলের চাহিদা বিকল্পভাবে মেটানো সম্ভব নয়। তবে পুর নিগমের তরফে 30টি ট্যাঙ্কার নামানো হয়েছে। এর পাশাপাশি শুধু শুক্রবারই 2 লক্ষ জলের পাউচ তৈরি করে তা সরবরাহ করার ব্যবস্থা করা হয়েছে। 55 লক্ষ 55 MLD মিলিয়ন লিটার ডেইলি জলের প্রয়োজন, সেটা কোনো মেকানিজমেই সেইটা সেই জায়গায় রিসর্ট করা সম্ভব না। কিন্তু আমরা শিলিগুড়ি পুর নিগম, দিস ইজ ফার্স্ট টাইম, এর আগেও 6 দিন 7 দিন জল বন্ধ ছিল। আমরা শিলিগুড়ি পুর নিগম, আমরা এতগুলো ট্যাঙ্ক এবং টেম্পোরারি 30টা ট্যাঙ্ক আমরা ব্যবস্থা করেছি এক্সট্রা। আমরা 2 লক্ষ পাউচ জল তো আজকে পৌঁছতে পারবই, আমাদের লক্ষ্যমাত্রা আছে 3 লক্ষ পাউচ এই জলটা পৌঁছাবে। গত বুধবার থেকে শিলিগুড়িতে নজিরবিহীন জল সংকট দেখা দিয়েছে। তিস্তা ক্যানেলের বাঁধ ভেঙে যাওয়ায় তা মেরামতির প্রয়োজনে শহরে তিস্তার জল সরবরাহ বন্ধ। বাধ্য হয়ে শহরে মহানন্দার জল সরবরাহ করার সিদ্ধান্ত নেয় শিলিগুড়ি পুর নিগম। কিন্তু পরবর্তীতে মহানন্দার জলে অত্যাধিক মাত্রায় দূষণ মেলায় সেই জল কাউকে পান করতে নিষেধ করা হয়। এরপরেই শহর জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। শিলিগুড়ির মানুষকে কেন বিষাক্ত জল খাওয়ানো হলেও তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। কিন্তু মেয়রের দাবি, নিরাপদ জলই শহরবাসীকে সরবরাহ করা হয়েছে। যেই মুহূর্তে পিএইচই জানিয়ে দিয়েছে এই জল বিপজ্জনক, তখন থেকেই পানীয় হিসেবে ব্যবহার করতে বারণ করে দেওয়া হয়েছে। যতক্ষণ আমরা জল দিয়েছি, পিএইচই সেফ জল সার্টিফিকেশন দিয়েছে, দেন আমরা মানুষকে সেই জল দিয়েছি। যেদিন পিএইচই থেকে আমরা জানতে পেরেছি দিস ইজ নট সো সেফ, বিপজ্জনক বলেনি, কিন্তু যেখানেই একটু প্যারামিটার উপরে উঠেছে, সাথে সাথে আমরা সমস্ত রেভিনিউজ দিয়ে মানুষকে জানিয়ে দিয়েছি। মানুষের কাছে করজোড়ে আমরা মার্জনা চেয়েছি। যদিও এ নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর ক্ষোভ আদৌ প্রশমিত হয়নি। গতকাল মেয়রের গাড়ি আটকে পুর নিগমে তুমুল বিক্ষোভ দেখায় বামেরা। আজ বিজেপির তরফে দেখানো হয় বিক্ষোভ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মী সমর্থকেরা। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ জানিয়েছেন, অযোগ্য হাতে পড়লে পুর নিগমের যেই দশা হয় সেটাই হয়েছে। তিনি এই জল সমস্যা নিয়ে জনস্বার্থ মামলা করার কথাও জানিয়েছেন। প্রয়োজনে ধর্ণায় বসারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিধায়ক হিসাবে আমি প্রথমেই বলবো যে শিলিগুড়ি শহরে মানুষের স্বাস্থ্য নিয়ে, স্বাস্থ্যের মতন সংবেদনশীল বিষয় নিয়ে যে ছেলে খেলা শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন করেছেন, কোর্ট খোলবার সাথে সাথে এই বিষয় নিয়ে আমরা, আমার পক্ষ থেকে জনস্বার্থ মামলা দায়ের করা হবে। আমি শুনেছি যে মাননীয় মেয়র সাহেব বলেছেন যে 2-3 দিন 2 জুনের মধ্যে, যদি আমার কোথাও ভুল হয় কারেক্ট করে দেবেন, এই সময়ের মধ্যে এই জল সরবরাহ বিষয়টি স্বাভাবিক হবে শহরে। যদি স্বাভাবিক না হয় তাহলে আমি আমার 5 জন জনপ্রতিনিধিদেরকে নিয়ে আমি ধর্ণায় বসবো শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের সামনে। ব্যুরো রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।